Assalamu alaikum. Welcome to my YouTube channel, English with Azim. My dear learners, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। Dear learners, তোমাদের জন্য এখানে আমি একটি ইমেইল নিয়ে আলোচনা করব। ইমেইলটার নাম হচ্ছে Write an email to your friend inviting him or her to attend your birthday party. তোমার জন্মদিনের অনুষ্ঠানে বন্ধুকে উপস্থিত থাকার জন্য একটি নিমন্ত্রণ পত্র। তো এখানে আমাদের নিমন্ত্রণ পত্র বলতে একটি ইমেইল লিখতে হবে। তো ইমেইলে এই দাওয়াতটা দিতে হবে। বন্ধুরা, আমি যে ইমেলটা আলোচনা করব সেটাই বক্সের মধ্যে আলোচনা করব, তোমরা একটু এই বক্সটাকে ফলো করো। তো তোমরা প্রথমে একটু মনে রাখো বন্ধুরা, ইমেইলের শুরুতে আমরা বন্ধুর এই যে টু লিখব, টুতে বন্ধুর নাম এবং তার জিমেইল অ্যাড্রেস দিয়ে দেবো। তো এখানে লিখেছি rana520@gmail.com। আমরা সাবজেক্টটা এখানে লিখেছি, সাবজেক্ট হচ্ছে ইনভাইটিং টু অ্যাটেন্ড দ্য বার্থডে পার্টি, বার্থডে পার্টি। ওকে, এরপরে আমরা এখানে লিখেছি ডিয়ার রানা। তো তোমরা এখানে ডিয়ার রানা লিখবে বা বন্ধুর নাম লিখবে, তোমার বন্ধুর নাম। ওকে, এরপরে মূল ইমেলটা আমরা এখানে উল্লেখ করব। তো ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট, তুমি জেনে খুশি হবে যে আই এম গোয়িং টু সেলিব্রেট মাই টুয়েলথ বার্থডে অন 10th ইনস্ট্যান্ট অ্যাট 7 PM অ্যাট আওয়ার রেসিডেন্ট। তুমি জেনে খুশি হবে যে আমি আমার 12তম জন্মদিন চলতি মাসের 10 তারিখে সন্ধ্যা 7টার সময় আমাদের বাড়িতে উদযাপন করতে যাচ্ছি। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, সো আই ইনভাইট ইউ টু দ্য বার্থডে পার্টি, তাই তোমাকে জন্মদিনের অনুষ্ঠান দেওয়া দিচ্ছি। আই হোপ ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য পার্টি ইন টাইম, আমি আশা করি তুমি সঠিক সময়ে পার্টিতে উপস্থিত হবে। নো মোর টুডে, আজকের নয়, উইথ বেস্ট উইশেস, শুভেচ্ছান্তে ইয়ার লাভিং ফ্রেন্ড জাহিদ, তোমার ভালোবাসার বন্ধু জাহিদ। তো বন্ধুরা, ছোট্ট এই ইমেল এর ক্লাসে তোমাদেরকে আমি যেভাবে পড়ালাম, তোমরা অবশ্যই নিয়মকানুন মনে রাখবে। প্রত্যেকটা কিন্তু পার্ট থাকে, প্রথমে আমাদের টু লিখতে হবে, তারপর সাবজেক্ট দিতে হবে, তারপর ডিয়ার, তারপরে মূল লেটার, শেষ বিদায় এবং তোমার যে সম্পর্ক রয়েছে ওর সাথে সে অনুসারে তুমি একটা লাস্ট লিখবে যে ইয়োর লাভিং ফ্রেন্ড বা ইয়োর ইল্ডার ব্রাদার, এরকম থাকে কিন্তু ইয়োর লাভিং সান এরকম থাকে। তো তুমি তো তার সাথে বন্ধুত্বের সম্পর্ক, তাই না? তো এর লাভিং ফ্রেন্ড লিখে দিবে, তো তোমার নাম লিখবে লাস্টে। তো বন্ধুরা, যদি এই ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে দিবে, পারলে শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ওদের শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা এই ভিডিওটা এখন দেখবে তারা অবশ্যই মনে রাখবে এর পরবর্তীতে আমি কিন্তু অনেকগুলো রাইটিং পার্ট একটানা দিয়ে দিব, একটার পর একটা ক্লাস দিয়ে দিচ্ছি। তো অবশ্যই সবাই ওয়েটিংয়ে থাকবে। আল্লাহ হাফেজ।